প্রভাত ফেরির মধ্য দিয়ে ঝাড়ু চালিয়ে সীমান্ত শহরকে আবর্জনা মুক্ত করার অভিনব উদ্যোগ। সীমান্ত শহর বসিরহাটকে আবর্জনা ও জঞ্জাল মুক্ত করতে প্রভাত ফেরির মধ্য দিয়ে ঝাড়ু চালিয়ে শহর পরিষ্কার করার অঙ্গীকার নিলেন বিধায়ক, চেয়ারম্যান ও কাউন্সিলররা। প্রায় 150 বছর পুরানো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাট পৌরসভা ইচ্ছামতির পাড়ে অবস্থিত শহরটি মানুষের জনসংখ্যা যেরকম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সীমান্ত সুন্দরবনের 10টি ব্লক সহ মোট 3টি পৌরসভা বাসিন্দাদের মুখ্য প্রশাসনিক কাজের অন্যতম স্থান হলো এই শহর বসিরহাট। বসিরহাট শহরে হাজার হাজার মানুষের সমাগম, তার সঙ্গে ফেলে যাচ্ছে জঞ্জাল ও আবর্জনা, যার ফলে জেরবার হতে হচ্ছিল বসিরহাটের সাধারণ মানুষকে। তাই সেই সমস্ত মানুষকে জঞ্জাল মুক্ত শহর উপহার দিতে অভিনব উদ্যোগ নিল বসিরহাট পৌরসভা। নববর্ষের প্রথম দিনেই প্রভাত ফেরির মধ্য দিয়ে হাতে একেবারে ঝাড়ু নিয়ে নির্মল বন্ধুদের সঙ্গী করে শহর পরিষ্কার করতে নামলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সত্যশ্রী বন্দ্যোপাধ্যায়, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র, বসিরহাট পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নোডাল অফিসার ভবেশ দেবনাথ ও বিভিন্ন পৌরসভার ওয়ার্ডের একাধিক কাউন্সিলররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, বসিরহাট। পৌরসভার উদ্যোগে আজকে নববর্ষের প্রথম দিনে সারা বসিরহাটকে জঞ্জাল মুক্ত করে নেওয়ার সুরার যে একটা অঙ্গ, তার হিসেবে আমরা ঝাড়ুদার নিয়ে আমরা পুরো বসিরহাটকে জঞ্জাল মুক্ত এবং পরিষ্কার রাস্তা রাখার জন্য যে উদ্যোগ, তার জন্য বসিরহাট পৌরসভার এই সাধু উদ্যোগ এবং চেয়ারম্যান ম্যাডামের উপস্থিতিতে সমস্ত সিআইসি কাউন্সিলরদের নিয়ে আমরা আজকে উদ্যোগ বসিরহাটকে পরিষ্কার এবং জঞ্জাল মুক্ত রাখার প্রচেষ্টা। এটা নিয়মিত এখন থেকে চলবে, এখন শুরু হলো, নববর্ষের প্রথম প্রভাতে শুরু হয়েছে। প্রভাত ফেরির মাধ্যমে আমরা জঞ্জাল সাফাই করছি এবং এটা সারা বছর চলবে ধারাবাহিকভাবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা নির্মল শহর গড়ে তুলতে তার জন্য আমরা একটু একটু করে এগিয়ে চলছি। আমাদের এক বছর আগে বাড়ি বাড়ি ময়লা তোলার জন্য গাড়ি গেছে, এখন একটা হেল্পলাইন আমরা নাম্বার চালু করেছি, যাতে বসিরহাটের মানুষ দেখুন কোনায় কোনায় অনেক সময় আমরা পৌঁছাতে পারি না, ঘরের মধ্যে পৌঁছাতে পারি না, যাতে একটা নাম্বার থাকলে সুবিধা হয় আমাদেরকে জানাতে। সরাসরি আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যে সমস্যাগুলো জমা পড়ছে তাড়াতাড়ি সেই সমাধান করার জন্য। আর তার সাথে সাথে দেখুন বাড়ি বাড়ি যেমন ময়লা উঠছে, তেমনি আমাদের পথ চলতে কিছু নোংরা থাকে, সেই হিসেবে আমরা শহরকে পরিষ্কার রাখার জন্য ঝাড় দেওয়ার একটা ব্যবস্থা করেছি। এরপরে সব দোকান, সব নার্সিংহোম থেকেও ময়লাগুলো আলাদা করে আমরা তোলার ব্যবস্থাও চালু করেছি। হ্যাঁ, বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, নতুন বছরে এই দিনটার থেকে শুভ দিন আর হতে পারে না, সেই জন্য ভাবলাম যে নতুন বছরে নতুন কিছু দিয়েই শুরু হোক।